রাতে আমার আসতে হলো, তাও আবার এইভাবে, মানে কি বলবো, চুতিয়াপানার একটা লিমিট আছে। চুতিয়া এত যদি চুতিয়া ঘুরে বেড়ায়, তো আমাদের মতো ভদ্র সমাজের লোকে তো রাত্রি, আমার তো মানে এমন না যে 7:30 থেকে লাইভ খুলে বসি, আর তার মধ্যে রাত বিরাতে মানে মানুষকে শুধু জবাব দেওয়ার জন্য আছে। আরে এই তোকে বলতে সেবা একদম কোনো ভদ্র কথা না, একদম ডাইরেক্ট তুইতে চলে যাব। হ্যাঁ এই খ্যাকশিয়াল খ্যাকশিয়াল তোকে বলছে। আরে তোর লজ্জা করে না রে, তোকে আমি পাত্তাও দিই না, তোকে তো মেনশনও মারাই না, তোকে কোনোদিন মেনশন মারাই না, তাও তুই এসেছিস আমাকে মেনশন মারিয়ে আমাকে নিয়ে তুই ভিডিও করতি। খুব গায়ে জ্বালানি ধরেছে না, খুব গায়ে জ্বালানি ধরেছে। আমি যে কি সুন্দর বুঝিয়ে বললাম, আসলে আমরা তো খুব শিক্ষিত না, আমি তো বিবিএ করেছি, আমি বিবিএ করেছি, আমার এডুকেটেড person. I'm not illiterate like you. I'm not uneducated like you. My father is a chartered accountant. Okay? তো আমাদের ফ্যামিলি আর তোদের, তোর ফ্যামিলি সেটা মিক্স আপ করবি না, একদম ভুল জায়গায় পা দিলি, ঠিক আছে, একদম ভুল জায়গায়। হ্যাঁ করেছি তো, আমি তো তোকে ভালো বলেছিলাম, কারণ ভেবেছিলাম তুই তখন একটা ভালো কাজ করেছিস, তাই জন্য আমি তোকে ভালো বলেছিলাম, তাই না? তুই তখন একটা ভালো কাজ করেছিলি, আমি তো এখনো দরাজ গলায় বলছি যে আমি বলেছিলাম, আমি কমেন্ট করেই বলেছিলাম। আর যেই ভালো, যার যেটাই ভালো লাগবে, সেটা আমাদের অপোজিট পার্টি হোক না কেন, কমেন্ট করে তো বলবোই, নিশ্চয়ই বলবো। কিন্তু তুই জবের থেকে ওই প্রীতমকে হয়তো, আচ্ছা ঠিক আছে, প্রীতমে হয়তো ভিডিও করো করতিস, তারপরে ভাবলি যে না প্রীতম ভালো না, প্রীতম হয়ে আমি ভিডিও করবো না, ঠিক আছে সেটা তোর ব্যাপার, সবারই আলাদা পছন্দ থাকতে হবে। তারপরে তুই কি করলি, শুধুমাত্র কমিউনিটির জন্য, শুধুমাত্র কমিউনিটির জন্য তার পায়ে গিয়ে পড়লি, ওই চিঙ্কি পালের পায়ে গিয়ে পড়লি, তুই কি ভেবেছিলি? তারপরে মানে আমি ভেবেছিলাম হ্যাঁ যে তোকে নিয়ে কোনোদিন আমি অ্যাটলিস্ট আমার সাইড থেকে আমি সবাইকে নিয়ে আমি ভিডিও করবো, কিন্তু তোকে নিয়ে আমি ভিডিও করবো না, মানে ওইভাবে কোনো নেগেটিভ ভিডিও করবো না, চো আমি এটা ভেবে রেখেছিলাম আমি করবো না। কিন্তু যেই দিন যেই রাতে দেখলাম ওই যে তুই চিঙ্কি পালের সাপোর্টে তুই কথা বলি, তখনই তো তোর চরিত্রটা পুরো আমার সামনে পুরো আমি বুঝে গেলাম, এটাই তোর চরিত্র। একটুর জন্য যদি তোকে আমি সম্মান করেছিলাম, সেটা আমি রিগ্রেট করছি, আমি ওপেনলি নিজের গালে আমি থাপ্পড় মারছি যে আমি ভুল করেছিলাম। আমি মানে কি বলবো, মনুষ্যত্বর খাতিরে হোক, অনেস্টির খাতিরে হোক, মানে অ্যাজ আ মানে হিউম্যান বিং, অ্যাজ আ হিউম্যানিটির খাতিরে হোক, আমি রেসপেক্ট করেছিলাম, কিন্তু আমি ওটা ভুল করেছি, আমি সবার সামনে এটা বলছি, আমি ওটা ভুল করেছিলাম। খুব আমার লাইফে ভুল তো মানুষ মাত্রেই হয়, তাই জন্য আমিও ভুল করেছিলাম, তোকে চিনতে আমি ভুল করেছিলাম। কিন্তু তারপরের দিন যখন চিঙ্কি পালের হয়ে তুই করলি, তখনই আমি চিনে গেলাম। এবার শোন, এবার বলতো পাল্টিবাজটা কে, আমি না তুই? তুই তো এক নম্বরে পাল্টিবাজ। তুই যদি একজনকে আমি ধরো সাপোর্ট করে আমি ভিডিও করছি, তারপর হঠাৎ করে দুদিনে আমি তাকে পাল্টে আমি আরেকজনের হয়ে আমি ভিডিও করবো, তাহলে আমার, আমি নিজেকে কি রেসপেক্ট করবো? হোয়ার ইজ মাই স্ট্যান্ড পয়েন্ট, হোয়ার ইজ মাই ভ্যালু সিস্টেম, কোথায় গেল? আমি ভিডিওই করবো না, আমি কারোর দলই নেবো না, আমি না চিঙ্কি পালে ধরো আমি বললাম যে ধরো আমি এক্স ওয়াই জেড কারোর একটা নাম নিলাম, সে আর প্রীতমকে তার ভালো লাগছে না, সে মানে সে ভাবছে হয়তো সে ভালো না, ঠিক আছে আমি কারোর দিকেই আমি গেলাম না, না আমি চিঙ্কি পালের দিকে গেলাম, না আমি প্রীতমের দিকে, তখন আমি মনে করবো ইয়েস আই এম অনেস্ট, আই এম অনেস্ট পার্সন। কিন্তু তুই শুধুমাত্র কমিউনিটির জন্য, শুধুমাত্র চাটার জন্য, শুধুমাত্র টাকার জন্য, রেভিনিউ কামানোর জন্য, তোর ফ্যামিলি তো ভিখারি না, তাই জন্য ইউটিউবের উপর তোর নির্ভর করতে, তাই না বল? তাই জন্য তুই ধরলি চিঙ্কি পালকে। সেদিন থেকে আমি তোর আসল চরিত্রটা আরো পুরোপুরি ভালোভাবে চিনে গেলাম, এটাই তোর আসল চরিত্র। এইটুকু যদি হিউম্যানিটির খাতিরে আমি রেসপেক্ট করেছিলাম 1 মিনিটের জন্য, সেটা তো সেদিনই নষ্ট হয়ে গেছে, তাহলে আমার কি দায় আছে? আমি কেন ভিডিও করবো না? আর দিস ইজ মাই চ্যানেল, মি অ্যান্ড মাই ব্লগার অ্যান্ড রোস্টার, দিস ইজ মাই চ্যানেল, হোয়াট এভার আই ওয়ান্ট টু ডু আই উইল ডু, ওকে? এটা কার বাপের চ্যানেল না, ঠিক আছে, এটা আমার চ্যানেল, এটা আমারও বাপের চ্যানেল না, এটা শুধুমাত্র আমার চ্যানেল, আমি চ্যানেলটাকে খুলেছি, ঠিক আছে? তো কার বাপের হিম্মত নেই এটা বলে আমি কি করব, কি করব না, তাই না? আবারও করব, আবারও সব সময়ই করব, যখন যেটা ভুল মনে হবে সেটা যে কোনো কেউ ভুল হোক, কেন আমরা বলিনি, আমরা সত্যবাদীর হয়ে বলিনি, আমাদের যেটা খারাপ লেগেছিল তখন বলিনি, তো নিজের লোকে যখন বলতে পারি, যেমন আমাদের শত্রুদেরও যেমন বলতে পারি, নিজের লোকদেরও বলতে পারি, এটাকেই বলে দম, এটাকেই বলে দম, মানে দম আছে একটা, সেটা তোদের কাউরই নেই,
তোরা আবার দল বলি, তোরা তো নিজের একটা দল, সব কথা একদম কুত্তা লেজের মতো। যখন ওই ছোট ছেলের কাণ্ডটা হলো, সব কথা তো তোরা ভিডিও করলি, শুধুমাত্র সঞ্জয় দা আর সো কল সঞ্জয় দা অ্যান্ড দ্য হোল টিমকে ছোট করার জন্য। তো তুই কোন মুখে বলছিস? হ্যাঁ, তোর মুখে কোনো কথা মানায় না, বিকজ ইউ আর টোটালি ম্যাড ফ্রাস্ট্রেটেড ওম্যান, ঠিক আছে? আর খবরদার, একটা কিন্তু পুরো থ্রেডনিং আমি দিয়ে গেলাম, হ্যাঁ একদম থ্রেডনিং দিয়ে দিলাম। আমার ব্যাপারে বলবি, আমার মার যদি এম ও ইউজ করিস, এম ও তুই ইউজ করিস না, তোর পিছনে এমন করে আমি পড়ে যাব না, তোর সত্যি সত্যি যেটা যেটা বলা হয়, যেটা নিয়ে সঞ্জয় দাকে খুব বলি, যেটা যেন ন্যাকা কান্না কাঁদিস, সিম্প্যাথি কান্না কাটিস কাঁদিস, সেটা নিয়ে সত্যি আমি বলবো, তোর বাচ্চা অ্যাবনর্মাল সত্যি বলবো। আর সুতোবাদী তোর বাচ্চা নিয়ে যেটা বলেছিল একদম ঠিক বলেছিল, হ্যাঁ একদম আমার নিয়ে কথা বলবি, আমার কিচ্ছু এসে যায় না, ওই তো একই কথা, মোটা হাতি বিয়ে হবে না, যেমন জীবনে তো একটাই রয়ে গেছে, একটা মেয়ের জীবনে তো একটাই মাকসাদ, বিয়ে করে চোদা, তাই তো? বিয়ে করে তো চোদা চুদবি, ওটাই তো আসল না, ওটাই তো আসল, মানে একটা মেয়ের জীবনের উদ্দেশ্য হলো বিয়ে করা, এটাই তো তোদের শিক্ষা, এটাই তো তোর বাপ মা তোকে শিখিয়েছে, তোর বাপ মা তোকে এটাই শিখিয়েছে, তাই না? যে একটা মেয়ের জীবনের মানে আইডেন্টি হলো শুধু বিয়ে করা, আর এই যে বাড়িটি খুলে গেলে খিস্তি মারা, তোর বাপ মা কি শিখিয়েছে তোকে, তোর ফালতু বাপ মা কি শিখিয়েছে? আমার মার দিকে যদি একটাও শুধু আমাকে বলবি, আমাকে একদম ওয়ার্নিং, আমার মার আর তার মার ব্যাপারে বলবি, লাথি মারে দাঁড়াতা, এই দেখ তোর গুজেনে একটা ঢুকিয়ে দেবো, তাহলে রেন্ডি কোথাকার।